যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেছেন। তাদের আলাপ আলোচনার বিষয়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টিও ছিল। সোমবার ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সহ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাইডেনের সঙ্গে ফোন আলাপ নিয়ে মোদী তার টুইটে লেখেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। এছাড়া বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদীর মধ্যকার এই ফোন আলাপে বাংলাদেশের ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফর ও জ্বালানি সেক্টর সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তা দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেন মোদীর প্রশংসা করেছেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।